বা কোনো তোর চলো আরো একটা একটুখানি ফান চ্যালেঞ্জ ভিডিও টাইপের কিছু করা যাক। তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ। মানে ব্লাইন্ড ফোল্ড তো আমার কাছে নেই, বাট আমি চোখটা বন্ধ করে থাকবো, তিতলি আমাকে দুদিকে দুটো প্রোডাক্ট ধরবে, আমরা সেখান থেকে মানে আমি সেখান থেকে চুজ করবো আর কি কোনটা দিয়ে মেকআপ করবো। তারপরে সব প্রোডাক্ট সিলেক্ট করে নিলে আমি একটা মেকআপ লুক তৈরি করবো আজকে, আর যেটা খুবই সিম্পল হবে, কারণ আমি জানি এই চ্যানেলে যারা দর্শক রয়েছে তারা বেশিরভাগই সিম্পল মেকআপটাই বেশি পছন্দ করে। তো চলো আমরা বরং স্টার্ট করি আজকে ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার আজকে ভিডিওতে লাইক টার্গেট রাখলাম 400, আই হোপ তোমরা নিশ্চয়ই করে দেবে লাইক। এবার আমি চুজ করি যে কোনটা কোনটা দিয়ে আজকে মেকআপ করবো, তারপর দেখা যাক আজকে কি মেকআপ লুক তৈরি হয়। ডান দিক না বাম দিক? লিপস্টিক ডান দিক না বাম দিক? এবার ডান দিক। ডান দিক। আচ্ছা হাইলাইটার বাম দিক না ডান দিক? আমি ডান দিক বলছি, এটা বাম দিক। তো ওকে খুলে ফেলবো? খুলে ফেলো, দেখো ইয়ে বাবা লাল রঙের লিপ লাইনারের সঙ্গে কি বলে বেগুনি কালারের লিপস্টিক। আজকে আমি চুজ করলাম এই জামাটা, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, কালোর ওপর সাদা রঙে চিকনকারি কাজ করা। আর ও যে জামাটা আমাকে আরেকটা অপশন দিয়েছিল সাদার ওপর কালো, ওটাও কিন্তু অ্যামাজন থেকেই নেওয়া। আমি দুটোরই লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা দুটো পিকচার দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো দুটোই ভীষণ পছন্দের জামা। তো চলো এবার আমরা বরং স্টার্ট করি আজকে মেকআপটা, দেখা যাক আজকে কি আমি তৈরি করি। ড্রেসটা পরে নিয়েছি, খুব খুব সুন্দর দেখতে এই জামাটা। আর এখন আমি স্টার্ট করবো আমার মেকআপ দিয়ে। সবার প্রথমে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করবো। আজকে আমি ইউজ করছি ডট অ্যান্ড কি স্কিন কেয়ার সিকা কামিং স্কিন ক্লারিফাইং টোনার। ইট হ্যাজ গ্রিন টি অ্যান্ড নায়াসিনামাইন, দিস ইজ দ্য প্রোডাক্ট। কটন প্যাডে অল্প একটা প্রোডাক্ট নিয়ে নিলাম, আর এটা এবার ভালো করে ফেসে আমি অ্যাপ্লাই করে দেবো। এর মধ্যে রয়েছে গ্রিন টি এবং নায়াসিনামাইড। গ্রিন টি অ্যান্টি অ্যাকনে হিসেবে কাজ করে, আর নায়াসিনামাইড অ্যাকনে স্কারসগুলোকে দূর করতে সাহায্য করে, কিংবা মুখে কোনো ব্ল্যাক স্পট থাকলে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। আমি মুখে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। কিছুদিন ধরেই স্কিনটা আমার একদম ভালো যাচ্ছে না, যার জন্য সবকটাই যা ইউজ করছি অ্যান্টি অ্যাকনে রেঞ্জ থেকেই ব্যবহার করছি। এখানে একটা গোটা বিশাল বড়, এখানে একটা গোটা, বুঝতে পারছি না কী হচ্ছে। ডক্টর আগে একটা দেখিয়েছিলাম, কিন্তু আবারও একটা ডক্টর দেখাতে হবে আমাকে। পুরো মুখে ভালো করে টোনারটাকে অ্যাপ্লাই করে দিলাম, আর এখন আমি একটু ওয়েট করবো মোটামুটি 1 থেকে 2 মিনিট, যাতে স্কিনে এটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আমরা কি করি, টোনারটা অ্যাপ্লাই করার পরেই পরের স্টেপে চলে যাই, এতে কী হবে টোনারটা ভালো করে ফেসে ঢুকবে না, আর তার জন্য যেই প্রোডাক্টগুলো ইউজ করছি সেটা কিন্তু কার্যকরী হবে না। তাই জন্য প্রত্যেকটা স্টেপ করার পর অ্যাটলিস্ট 1 থেকে 2 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে। এখন দেখি চলো আমি কি পেয়েছি ময়েশ্চারাইজেশনের জন্য। তো আজ আমি চুজ করেছি ডট অ্যান্ড কি সিকা অ্যান্ড নায়াসিনামাইড স্পট রিডাকশন অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। এটা হচ্ছে বেসিক্যালি অয়েলি অ্যাক্টিভ প্রোন স্কিনের জন্য এবং সেন্সিটিভ স্কিনের জন্য। আমার স্কিনটা প্রচণ্ড সেন্সিটিভ, একটু যদি কিছু লাগে নোংরা বা কিছু ওরে বাপরে বা পুরো মুখে একেবারে গোটা বেরিয়ে যায়, যেটা আমার বিয়েবাড়িতে গিয়ে হয়েছে। বিয়েবাড়িতে খুব সম্ভবত নোংরা বিছানা থাকার জন্য, যেটা ডেকোরেটরসের বিছানা ছিল, তার জন্য আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে ব্রেকআউট করে। আমি বাড়িতে যখন ফিরি আমি ডাক্তার দেখিয়েছি দুখানা, কিন্তু যেহেতু শারীরিক কিছু সমস্যা ছিল তার জন্য আমি জেনারেল ডক্টর দেখিয়েছিলাম। সেই সময় আমার হঠাৎ করে চোখ মুখ ফুলে গেছিলো, তো সেই জন্য জেনারেল ডক্টর আমাকে ওষুধ দিয়েছিল অ্যান্টি অ্যালার্জি, তাতেও কমলো না। আর কিছু অ্যাকনের ওষুধও খেয়েছিলাম, যার জন্য অ্যাকনেগুলো কমে গেছে, কিন্তু এইগুলো যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। ছোটো ছোটো একদম দানা মতো বেরিয়েছে মুখে। তো আমি নেক্সট উইকে একটা ডার্মাটোলজিস্ট দেখাবো, দেখা যাক কতদিনে কমে। ময়েশ্চারাইজেশন ইজ ডান, এখন আবার একটুখানি আমি ওয়েট করবো, একটু মুখে হাওয়া দিয়ে নিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা।
তারপরে আমি ব্যবহার করব একটা প্রাইমার। প্রাইমারের জন্য আজকে আমার কাছে রয়েছে পার্পল ট্রু জুয়েল 24 ক্যারেট গোল্ড প্রাইমার। আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি মোটামুটি সবকটাই তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। আমি তো বেশিরভাগ বিউটি প্রোডাক্ট অ্যামাজন থেকেই কিনি, কারণ অনেকটা সস্তায় পাওয়া যায়। আর অনেকের ভয় থাকে যে আদৌ ঠিকঠাক প্রোডাক্ট আসবে কিনা, না ওরকম কোনো ব্যাপার নেই, ঠিকঠাক প্রোডাক্টই পাবে। আর এখন ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ডও কিন্তু অ্যামাজনে পাওয়া যায়। প্রাইমারটা লাগানোর ফলে আমার স্কিনটা প্রচণ্ড স্মুথ হয়ে গেছে, ম্যাট হয়ে গেছে। আমার স্কিনে যে ওপেন পোরগুলো ছিল সেগুলো কিন্তু একদমই মিনিমাইজ হয়ে গেছে। এতে কি হবে, ফাউন্ডেশনটা পোরের মধ্যে আটকে থাকবে না, যার জন্য বেশিরভাগ সময় ব্রেকআউটসটা হয়। এবার চলো আমরা ফাউন্ডেশনটা লাগাই। আজকে আমি চুজ করেছি ইভা কসমেটিক্সের মাস্ট হ্যাভ ওয়াটার প্রুফ লিকুইড ফাউন্ডেশন, দ্য শেড নাম্বার ইজ মিডিয়াম বেজ। ঠিক আছে, প্রোডাক্ট নিলাম, ফেসে সেটাকে ডট ডট করে অ্যাপ্লাই করলাম এবং সেটাকে আমি বাবা ধপাস করে পড়ে গেল ফাউন্ডেশনটা। এরপর আমি একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ভালো করে থেকে ব্লেন্ড করে নেবো। আজকে আমি মার্সের মেকআপ ব্রাশ সেট ব্যবহার করছি, যেটা খুব অফোর্ডেবল এবং বিগিনারদের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট। তো এটা স্কিনে আমি ভালো করে অ্যাপ্লাই করে দেবো। ফাউন্ডেশনটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে দিয়েছি। এখন আমি ব্যবহার করছি সুগার কসমেটিক্স ফুল কভারেজ কনসিলার ইন দ্য শেড 02 ওয়ালনাট। চোখের নিচে আমি অ্যাপ্লাই করবো, তারপর সেটাকে ভালো করে ব্লেন্ড করবো। এবার দেখো, ব্লেন্ড করার জন্য তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। আমি আজকে মার্সের ব্রাশ সেট থেকে কনসিলার ব্রাশটাকে ইউজ করছি এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো। আমি তোমাদেরকে এই ব্রাশটা অবশ্যই রেকমেন্ড করবো যারা বিগিনার ফ্রেন্ডলি ব্রাশ খুঁজছো মোটামুটি 1000 টাকার মধ্যে, কারণ ওই 100-200 টাকার ব্রাশগুলো ভালো হয় না, কাজের কাজ কিছু হবে না। তার থেকে ভালো একটু টাকা জমিয়ে তোমরা 500-600 টাকা দামের ব্রাশটা কেনো, বেটার, ওটা অনেক অনেক ভালো। দেখো, ফাউন্ডেশন কনসিলার আমার লাগানো হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে একটা পাউডার ব্লাশ ইউজ করবো, কিন্তু আমি চুজ করেছি একটা ক্রিম ব্লাশ। তাই জন্য কিছু করার নেই, আগে ইউজ করতে হবে। আমি আজকে ইউজ করছি O2O ভেলভেট লিকুইড ব্লাশ। এটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে। এটার প্রাইস খুব সম্ভবত নিয়ার অ্যাবাউট 500 মতো ছিল। খুব ভালো একটা প্রোডাক্ট, আর অনেক দিন যায়, মানে এইটাও আমি বেশি নিয়ে ফেলেছি আর কি, এটা এতটাই কম লাগে। ভালো করে ব্লাশ অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এরপরে আমি অ্যাপ্লাই করবো সুগার কসমেটিক্সের একটা ট্রান্সলুসেন্ট পাউডার। এটা একটা হোয়াইট কালারের পাউডার, ভালো প্রোডাক্টটা। তো এখানে আমি ইউজ করব এই সেম ব্রাশটাই আমি ব্যবহার করছি। তোমরা চাইলে পাউডার ব্রাশও ব্যবহার করতে পারো, তবে আমি এই কনসিলার ব্রাশটাকে ইউজ করলাম এবং এর মধ্যে পাউডারটাকে নিয়ে আমি অ্যাপ্লাই করে দেবো স্পেশালি যেখানে আমি কনসিলার ইউজ করেছিলাম। আমি তোমাদের সঙ্গে কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, যারা একদম মেকআপ জানো না তারা আমার হিম চ্যানেলটা ফলো করে রাখতে পারো, ওখানে আমি কিন্তু ডিটেলে শেয়ার করি। আর এখানেও আমার মনে হলো একটু মেকআপ ইন ফান ওয়ে করা যেতেই পারে, তাই জন্য এই চ্যানেলও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ভিডিওটা পুরো, আশা করি বুঝতে পারবে কীভাবে মেকআপটা করতে হয়। ফেসটা একটুখানি অ্যাবজর্ব হয়ে যাক, এটা একটু ওয়েট করবো মোটামুটি 1-2 মিনিট, তারপরে আমি নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করবো। এই প্রোডাক্টটা বেশ ভালো, তবে কী বলতো, ওয়াটারপ্রুফ যদি তোমরা ফাউন্ডেশন ইউজ না করো তাতে কিন্তু এই প্রোডাক্টটা কাজ করবে না, কারণ খুব একটা লং স্টে করে না। প্যাকেট মেকআপ সেটিং স্প্রেটা স্কিনটা প্রচণ্ড অয়েলি হয়ে যায়। আমার খুব একটা অসুবিধা হয় না, তার কারণ আমি খুব একটা মেকআপ করি না স্কিনে, আর শীতকালেই আমি মেকআপটা করি, গরমকালে তো আমার এতটা ঘাম হয় আমি একদম মেকআপ করতে পারি না। হাইলাইটারটাকে আমি আমার পুরো ফেসে ভালো করে, মানে পুরো ফেস বলতে আর কি মুখের হাইয়েস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে দেবো, যেরকম কপালে, নাকের উপরে, থুতনিতে, তারপরে এখানে ঠিক বোনে। ঠিক আছে, সব জায়গায় অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এই হাইলাইটারটা কিন্তু বেশ গ্লো দেয়, অনেক অফোর্ডেবল রেঞ্জে তোমরা পেয়ে যাবে অ্যামাজনে। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, কাইন্ডলি একবার চেক করে নিও, আর আমি এটা তোমাদের অবশ্যই রেকমেন্ড করবো। তো এখন মোটামুটি ফেস মেকআপ আমার হয়ে গেছে, চলো এবার একটু আই মেকআপ করা যাক। আজকে আমি ব্যবহার করবো একটা পার্পলের কাজল, এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, খুব পিগমেন্টেড। তবে আমি কাজলটা চোখের নিচে নয়, চোখের ওপরে অ্যাপ্লাই করবো। তার কারণ হচ্ছে আমার চোখের নিচে অ্যাপ্লাই করলে না একটুখানি প্রবলেম হয় চোখে, একটুখানি চুলকায় চোখটা, যার জন্য আমি একটুখানি কাজলটা অ্যাভয়েডই করি, বা খুব ভালো ব্র্যান্ড না হলে আমি চোখে লাগাই না কাজল। তো চোখের উপরেই আমি আজকে অ্যাপ্লাই করছি। এই মেকআপটা ভীষণই সিম্পল, রেগুলার লাইফে তোমরা করতে পারো, বা কোনো তোর
কোনো হালকা পাতলা অকেশনও করা যেতে পারে। এত চোখটা পিটপিট করলাম পুরো ঘেটে ঘাও হয়ে গেল। তেমনটা দেখতে পাচ্ছ চোখের ওপরে আমি কাজলটাকে অ্যাপ্লাই করে দিয়েছি অ্যাজ আইলাইনার। আর এখন আমি ব্যবহার করবো মামা আর্থের ল্যাশ কেয়ার ভলিউমাইজিং মাস্কারা। আজকে হচ্ছে সানডে, কিন্তু আজকেও আমাদের শ্যুট চলছে, তার কারণ এই মানে এই মাসে প্রচণ্ড কাজের চাপ যাচ্ছে, যার জন্য আজকেও শ্যুটিং চলছে আমার। তার কারণ প্রচুর কাজের চাপ এই মাসে ছিল। আজকে হচ্ছে 30 জুলাই, মেবি তোমরা কালকে ভিডিওটা দেখতে পারো আমার চ্যানেলে। তার মধ্যে এই মাসে তো জানোই আমার চোখে হয়েছিল কনজাংটিভাইটিস, যার জন্য অনেকটা সময় আমার নষ্ট হয়েছে। প্রায় 5 থেকে 6 দিন আমার চোখে সেই জিনিসটা ছিল, আমার মায়ের, তারপর হয় প্রথমে আমার বাবার হয়। অনেকে জিজ্ঞাসা করলো কীভাবে হয়েছিল, আমার বাবা এই মন্দিরে যায়, মন্দির থেকে নিয়ে এসেছে কনজাংটিভাইটিস, তারপরে সেখান থেকে আমার হয়। বাবারটা অতটাও হয়নি, আমারটা তার থেকে বেশি হয়। আর তারপরে আমার যেদিনকে 2 নম্বর দিন সেদিনকে আমার মায়ের শুরু হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখন কলকাতাতে আমার মনে হয় প্রচুর মানুষের হয়েছে কনজাংটিভাইটিস, ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড ছড়াচ্ছে করোনা ভাইরাসের মতো। তো আমার মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ইউজ করব হচ্ছে সুইস বিউটির লিপ লাইনার। এবার আমি যেটা চুজ করেছি, আমি তো চোখ বন্ধ ছিল বুঝতেও পারিনি, লাইট মেরুন কালারের লিপ লাইনার, তার সঙ্গে একটা এরকম মাজেন্টা কালারের লিপস্টিক, তো জানি না কিরকম আজকে এটা আসবে। তো চলো অ্যাপ্লাই করে দেখি। আজকে সুইস বিউটির লিপ লাইনারটা ইউজ করছি। কম্বিনেশন দিতে চলেছি রেডের সঙ্গে ম্যাজেন্টা কালার, ব্যবহার করছি আমি প্লামের লিকুইড লিপস্টিক ইন দ্য শেড 128 বেরি বেরি। ওকে চলো অ্যাপ্লাই করে দেখা যাক কিরকম অদ্ভুত হয় আজকের লুকটা। খুব একটা খারাপ লাগছে না, কিন্তু লাল আর ম্যাজেন্টার একটা মিশ্রণ হয়ে গেছে, খারাপ একেবারেই লাগছে না। প্লামের এই লিপস্টিকগুলো কিন্তু ভীষণ ভালো, লিপসে খুব লাইট ওয়েট এবং লং স্টে করে, ওয়াটারপ্রুফ। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, মোটামুটি মেকআপটা কমপ্লিট অ্যান্ড আই হোপ আমি ঠিকঠাক করতে পেরেছি লুকটার সঙ্গে। এখন চলো একটু জুয়েলারি পরে একটু চুলটাকে কিছু করি। অ্যাজ ইউজুয়াল আমি আজকেও না কোনো হেয়ারস্টাইল করলাম না, আমি চুলটাকে নর্মালি ছেড়ে দিয়েছি। আর তার সঙ্গে দেখো খুব সুন্দর দেখতে আমি দুটো ঝুমকো পরতে চলেছি আজকে। এটা হচ্ছে সিলভার রেপ্লিকা লোটাস ঝুমকা, আমার নতুন জুয়েলারি কালেকশনে এটা অ্যাডিশন হয়েছে। এটা এসেছিলো আমার, সোল্ড হয়ে গেছে সব, যা ছিল সব সোল্ড। তো এটা এখন পরবো আমি এই লুকটার সঙ্গে, এবং আমার মনে হয় বেশ ভালো লাগবে দুটোর কম্বিনেশন দেখতে। এই হলো ঝুমকোটা, খুব সুন্দর ঝুমকোটা দেখতে। রেপ্লিকার প্রত্যেকটা আইটেমই এত সুন্দর লাগে, পরলে দারুণ লাগে। এই কানে পরে নিলাম। আর এই হচ্ছে আমার আজকের ফুল লুক, ভীষণ সিম্পল কিন্তু বেশ আজকে মেকআপ টেকআপ করেছি, সাথে রয়েছে ডার্ক লিপস্টিক। ব্ল্যাকের সঙ্গে কম্বিনেশনটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। এখন তোমরা দেখে নাও কয়েকটা বিউটি শর্টস, তারপর ভিডিওটা আমরা এন্ড করবো। তার সঙ্গে একটা ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ করার চেষ্টা করলাম, কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না এই চ্যানেলটাকে। আশা করি তোমাদের ভালো লাগবে আমার নতুন ভিডিওগুলো। নতুন ভিডিও আসছে খুব খুব শিগগিরই, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও।